সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা প্রিয় দর্শক শ্রোতা বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নাট্য পরিচালক মাসুদ সেজানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে অভিশঙ্কর আইনের একক চিত্রকলা প্রদর্শনী ম্যানগ্রোভ পোর্টাল দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৯ জুলাই পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত ৮টা ২০ মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার ১টা থাকুক বা ১০টা থাকুক তাতে আপনার কি প্রবলেম প্রবলেম হতে কতক্ষণ কেয়ারফুল থাকা ভালো না এই বাচ্চাটাকে যদি এখানে ছেড়ে দেয়া যায় তাহলে বাচ্চাটা কি করবে বলো তো এই বাচ্চাটা কনফিউজড হয়ে যাবে যে এটা বাসা নাকি জঙ্গল রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক জল রং আচ্ছা দেখো ওরা তো বাচ্চা মেয়ে বয়স্ক বয়স্ক কার তোমার বোনের যে কিনা দিন দুপুরে একটা বেকার ছেলের সাথে প্রেম করে ঘুরে বেড়ায় আবার কেন এসেছো জবা সত্যি করে বলো তো আসলে আমাকে ভালোবাসো কিনা রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্য পরিচালক মাসুদ সেজান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই তো ঈদ গেল এবং এই ঈদেই আপনার লেখা এবং পরিচালনায় ৭ দিনব্যাপী এনটিভিতে নাটক প্রচারিত হয়েছে আলটিমেটাম এবং আপনি গল্প করতে করতে বলছিলেন যে আপনার জীবনে প্রথম যে সিরিয়াল সেটাও এনটিভিতে প্রচারিত হয়েছিল এমিন লাইফ এই যে এনটিভির সাথে আপনার ভালোবাসা এবং এনটিভির আপনার সাথে ভালোবাসা কিভাবে ভাবছেন আপনি না এখন চ্যানেল তো অনেকগুলোই আছে কিন্তু সত্যি কথা বলতে কি যে সব চ্যানেল থেকে কাজ করবার অফার পেলেও কাজ করতে খুব একটা ইচ্ছা করে না কিছু চ্যানেলের প্রতি একটা দুর্বলতা কাজ করে ২-৩টি চ্যানেলের প্রতি তার মধ্যে এনটিভি অন্যতম নিঃসন্দেহে এবং এটার এই দুর্বলতার কারণ হচ্ছে তাদের অনুষ্ঠানের মান তারা যেভাবে দেখতে চান সেটা আমার খুব ভালো লাগে এবং প্রথম কাজ করার সুযোগটা যেখানে হয়েছে সেটা একটা অন্যরকম ভালো হ্যাঁ সেটা তো একটা ভালো লাগার জায়গা আছেই এবং এখানে অনেক স্বচ্ছ ৭ দিনব্যাপী যে আলটিমেটাম সেখানে কিসের আলটিমেটাম ছিল সেটি নাটকটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আসলে আমার প্রত্যেকটি নাটকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি তো আলটিমেটাম তো আমরা সাধারণত পলিটিক্যাল টার্ম হিসেবে ইউজ করি যে হরতাল কিংবা এইসব ক্ষেত্রে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমি আমার আলটিমেটামটা দিয়েছি আসলে আমাদের নিজেদেরকেই যে আমাদের সমাজে আমাদের পারিবারিক জীবনে আমাদের ব্যক্তি জীবনে এত মিথ্যাচার এত অসততা ঢুকে গেছে যে সেখান থেকে আসলে পরিত্রাণ পাবার উপায়টা কী তো সেই রকম করেই একটি আমি গল্প সাজানোর চেষ্টা করেছিলাম যেখানে আসলে নিজেকেই আমি আলটিমেটাম দিচ্ছি যে লালনের সেই বিখ্যাত গানের কলি সত্য বল সুপথে চল তো সত্য বল সুপথে চল এটাই হচ্ছে আমার আলটিমেটাম ছিল যে সত্যটা বলতে হবে
সুপথে চলতে হবে, এর কোনো বিকল্প নেই আসলে। একেবারে আলটিমেটাম দিয়ে দেওয়া, আলটিমেটাম দিয়ে দেওয়া। কাদের মাধ্যমে আলটিমেটামটা দিলেন, কারা অভিনয় করেছিল? এটা এখানে অভিনয় করেছে তিশা, নিশো, ডাক্তার রেজাজ, শামিমা নাজনীন, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, এরকম। আপনার প্রথম যে সিরিয়ালটা এনটিভিতে হয়েছে, একেবারে প্রথম সিরিয়াল, সেখানে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগা, টেনশন সব কিছুই ছিল? সব কিছুই ছিল, এবং আমি তখনও দৈনিক যুগান্তরে ছিলাম সাংবাদিক হিসেবে, তখনও চাকরি ছাড়িনি। তো প্রথম সিরিয়ালের রেসপন্সটা দেখার অপেক্ষা করছিলাম। আমি আসলে সাংবাদিকতা ছেড়ে টেলিভিশনের নাটকে চলে আসবো কি না, তো প্রথম দুই তিনটি পর্ব অনিয়ারের পর আমার সেই ভয়টা দূর হয়ে গেছে। বিশেষ করে কামাল ভাই তখন আমাকে যেভাবে উৎসাহিত করেছেন, মোস্তফা কামাল সৈয়দ আমাদের সকলের শ্রদ্ধেয়, এবং উনি আমার নাটকের সার্বিক দিক নিয়ে যে কথাগুলো বলেছিলেন তাতে আমি মানে আশাবাদী হয়েছিলাম যে আমার পক্ষে বোধহয় সম্ভব নাটকে কন্টিনিউ করা। দেন আমি নাটকটা শুরু করেছি সিরিয়াসলি, এবং সেখানে প্রথম সিরিয়াল হিসেবেও আমি ব্যাপক রেসপন্স পেয়েছিলাম সেই নাটকে এম এন লাইফ। এবং এখনও অনেকেই বলেন আমাকে এই নাটকটির কথা, যে ওরকম নাটক আমরা আরও দেখতে চাই। তো সেটা একটা ভালো লাগার কারণ ছিল সব কিছু মিলিয়ে আসলে। সেটা যেহেতু আপনার প্রথম সিরিয়াল ছিল, বলা যায় যে আপনি নির্মাতা হিসেবে তখন নতুন সিরিয়ালের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করেছেন। আর আজকে যখন কাজ করছেন, কোথায় মনে হয় যে না ডিফিকাল্টিসগুলো কি কেটেছে নাকি আরও বেশি বেড়েছে? আসলে সমান সমান বলা যায়, তার মানে খুব বেশি তখন একরকমের ছিল, এখন আরেক রকমের সংকট তৈরি হয়েছে। তখন এক ধরনের একটা সরলতা ছিল সকলের মধ্যেই, আমি যেটা ফিল করেছি যে অনেক প্রবলেম আছে সামনে কিন্তু আমি সেটা দেখতে চাইনি, জানতে চাইনি, মানে বুঝতে চাইনি, আমার মনের জোরে আমার সেই মানে ইমোশন দিয়ে সেটিকে কাটানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যেটা, যে কাজ করতে করতে প্রতি বছর যখন আমি কাজ করছি, রেগুলার কাজ করছি, তখন প্রবলেমগুলো যদি একই জায়গায় থেকে যায় কিংবা একই রকম সমস্যাগুলো ফেস করতে হয়, তখন কিন্তু প্রতিনিয়ত সেটা মেনে নেওয়া সম্ভব হয় না কিংবা প্রতিনিয়ত ফাইট দিয়ে কাজ করা যায় না আসলে। তো সেইরকম এক ধরনের ডিফিকাল্টিস এখন ফিল করছি, যেটার বিরুদ্ধে আসলে আমাদের সকলেরই এক হওয়া উচিত, এবং একটা মানে যে অনিয়মগুলো আছে, যে কাজ করতে গিয়ে যে সংকটগুলো তৈরি হচ্ছে, এটা আমরা সবাই জানি, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা নাটকের সঙ্গে যুক্ত, সবাই জানি আমরা কী কী মানে প্রবলেম ফেস করছি। এবং এই এগুলো আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা মেক আপ করতে না পারি, তাহলে তো আসলে কিছু বলার নেই। সময়ের ব্যবধানটা কতটুকু প্রথম কাজটা থেকে এখন? প্রথম কাজটা কোন সালে? এটা 2008 ছিল। তাহলে অনেক সময়, তাহলে তো বেশ নিরাশার কথা যে 2008 থেকে 2017 খুব একটা পরিবর্তন হয়নি। হ্যাঁ, সব কিছুরই দাম বেড়েছে কিন্তু নাটকের দাম কিন্তু দিন দিন কমছে। এবং মানে মজার ব্যাপার যে ঈদ এলে নাটকই একমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি চ্যানেলে শুধু নাটক আর নাটক। এখন একমাত্র বিনোদনের মাধ্যম যেহেতু নাটক হয়ে যাচ্ছে, সেই নাটকের প্রতি যে যত্নশীল হওয়া উচিত চ্যানেলগুলোর কিংবা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, তারা বোধহয় সেরকম আন্তরিক নয়। মানে তাদের হয়তো শুধু স্ক্রিনে কিছু দিতে হবে, ভরতে হবে, সেই জন্য নাটক দিচ্ছেন, অথবা এখানে কোনো না কোনোভাবে যত্নের কিংবা দায়িত্বশীলতার এক ধরনের ঘাটতি আছে, তো সেগুলোকে মেটানো উচিত আসলে। আসলে অনেক বেশি চ্যানেল হয়ে যাওয়া এবং অনেক বেশি এখন শিল্পী হয়ে যাওয়ায় হয়তো বা এই সংকট সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা আশা করি যে দ্রুতই সংকট কেটে যাবে। আমরা আশাবাদী, আশাবাদী, আমরা আশাবাদী। আপনি নিজে নাটক লেখেন এবং নাটক পরিচালনা করেন, দুটো কাজই যখন একজন মানুষ করেন তখন আমার কাছে মনে হয় যে অনেক বেশি কাজটা করতে গেলে অনেক বেশি সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা তো হয়, সুবিধার কারণেই তো করছি। প্রথমত যে আমি যেভাবে লিখছি কিংবা আমি যেভাবে ভাবছি, প্রথমে তো ভাবনাটা, তা আমি যা ভাবছি সেটাকে আমি লিখতে পারছি এবং আমি যা লিখছি সেটাকে আমি আমার ক্যামেরায় তুলে আনতে পারছি, এইটার চেয়ে বড় সুবিধা তো আর নেই। আবার অসুবিধাটা হচ্ছে যে যখন কাজের চাপটা বেড়ে যায় তখন নিজে ভেবে লিখে আবার সেটা শ্যুট করা একটু বেশি মানে প্রেশার হয়ে যায়, কিন্তু তারপরও একটা এক ধরনের মানে স্বস্তি আছে যে নিজের ভাবনাটাকে ক্যামেরায় তুলে আনা যায়, নিজের গল্পটাকে আমি যেভাবে বলতে চাই, যা বলতে চাই, যা দেখাতে চাই,
সেটাকে আমি দেখাতে পারছি। সেভাবেই আপনি তুলে আনতে পারছেন আপনার ভাবনাগুলোকে। আপনি যখন লেখেন একবারে কি গল্প লিখে সেটাকে নাট্যরূপ দিয়ে দেন নাকি গল্পটা লিখে পরে নাট্যরূপ? না, আমি সরাসরি নাটক লিখি। সরাসরি সময়ের তো একটা ব্যাপার, গল্প লিখে নাট্যরূপ দুইটা তো দুই মাধ্যম আসলে। গল্প একটা আলাদা মাধ্যম, নাট্যরূপ কিংবা যেটাকে আমরা নাটক বলছি সেটা তো আলাদা মাধ্যম। তো আমি যেহেতু নিজেই ভাবছি আমি সরাসরি নাটকেই চলে যাই, সংলাপে চলে যাই এটা, এবং এটা আসলে আমার জন্য সহজ হয়। যখন লেখেন তখন কি আসলে মানে গল্পটা কিংবা নাটকটা যখন লেখেন পরে কি হবে সিকোয়েন্স সেটা কি মাথার ভেতরে থাকে না ওটা আসলে সিচুয়েশন ডিমান্ড করে ক্রিয়েট হয়, কিংবা শিল্পী কি আপনার চিন্তায় থাকে যে এখানে এই শিল্পীকে দিয়ে অভিনয়টা করাবো? না, প্রথমে আমি আসলে একটা গল্প ভাবি, গল্প ভেবে গল্পটাকে আগে আমি নাটকে বলি, চিত্রনাট্যে বলি, তারপরে সেখানে কিছু সংযোজন বিয়োজন করি। যে প্রথমে একটা লাইন আপ যেটাকে বলি আমরা, যে কোন দৃশ্যের পরে কোন দৃশ্যটা যাবে, কোন সংলাপের পরে কোন সংলাপটা যাবে, সেটা একটা ছক করে নিই আগে, তারপর সেটাকে পরিপূর্ণটা রূপ দিই। আপনি বললেন যে আপনি যখন প্রথম সিরিয়ালের কাজ করেন তখন সাংবাদিকতায় ছিলেন, পরবর্তীতে চাকরি ছেড়ে দিলেন যে না আপনি এখন নাটকে ভালোভাবেই কাজ করতে পারবেন, কিন্তু কখনো কি ভালোবাসে কাজ করে সাংবাদিকতা পেশা? প্রচন্ড কাজ করে এবং এখনও আমার প্রতিদিনই মনে হয় যে আবার সাংবাদিকতা ফিরে যাই। আপনি তো লেখার সাথেই জড়িত আছেন, সেক্ষেত্রে কি লেখালেখিটা চালিয়ে যাচ্ছেন? লেখালেখিটা বলতে কি এটা আমার একটা, হ্যাঁ নাটকটাই শুধু হচ্ছে, কিন্তু আমি আরও যা কিছু লিখতে চাই সেটা আসলে পারছি না সময়ের অভাবে, কিংবা আমি বরাবরই একটি কাজ করে আরেকটি কাজ করতে পারি না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা, আমার সীমাবদ্ধতা বলবো, যে একাধিক কাজ একসঙ্গে করতে পারি না। এতে করে কোয়ালিটিটাও কিন্তু এনশিওর হয়। হ্যাঁ সেটা হয় হয় হয়তো, সেই কারণেই আমার নাটক দর্শক দেখছেন কিংবা তাদের জন্য নাটক নির্মাণ করছি। তাছাড়া এত প্রতিবন্ধকতা, এত অসহযোগিতা, এত বৈরিতার মধ্যে নাটক নির্মাণ করবার আর কোনো কারণ নেই দর্শক ছাড়া, দর্শকের ভালোবাসার জন্য নাটক নির্মাণ করছি। কিন্তু মাঝে মধ্যেই মনে হয় যে একটু একটা মানে উপন্যাস লিখি, একটা গল্প লিখি, মাঝে মধ্যেই মনে হয় যে আবার সাংবাদিকতায় ফিরে যাই, সেটা খুব মিস করি আসলে জায়গাগুলো আমি। আপনি যেটা বললেন যে অনেক বৈরিতার মাঝেও নাটকের কাজ করছেন দর্শকদের ভালোবাসার কারণে, অনেকে হারিয়ে যাচ্ছে কাজ করতে এসে, অনেকে পারছে না, কিন্তু আপনারা যারা আপনাদের মতো কয়েকজন যারা টিকে আছেন একেবারে দাপটের সাথে, সেটা কীভাবে সম্ভব হচ্ছে? মূলত প্রেম তো এক নম্বর, প্রেম ছাড়া তো সম্ভব না। ভালো লাগছে কাজটা করতে, ভালোবেসে কাজটা করছি, এবং ওই যে বললাম যে সততার সঙ্গে কাজটি করা, তো সেটার মধ্যে একটা শক্তি আছে, সেটার একটা শক্তি আছে যে সত বৈরিতাকে যে শব্দটি বললাম প্রতিরোধ করবার একটি শক্তি, সেই শক্তির বলেই হয়তো টিকে আছি কিংবা যে কদিন থাকব। তবে আমি খুব সন্দিহান যে কতদিন টিকে থাকতে পারবো, বাট যে কদিন আছি আমি ভালোবেসে কাজটি করব, সততার সঙ্গে কাজটি করব, এটুকু বলতে পারি। আসলে কেউ তো পুরো সময় ধরে টিকে থাকতে পারে না, কিন্তু তার কাজগুলো টিকে যায়, এটাই বাস্তবতা। আপনি আপনার ধারাবাহিক যে কাজ নাটকগুলো সেগুলোর জন্য আপনি অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি গ্রহণযোগ্যতা আপনার ধারাবাহিক নাটকগুলোর, কিন্তু আমাদের দেশে অনেকেই ভাবছে কিংবা বলছে যে ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা কমে যাচ্ছে, ধারাবাহিক সিরিয়াল আমাদের চ্যানেলগুলোর প্রতি আগ্রহী না, বিশেষ করে মেয়েরা, সেক্ষেত্রে আপনার ধারাবাহিক নাটকগুলোই জনপ্রিয় হচ্ছে, সেটা কীভাবে পাচ্ছেন? আমার সিরিয়ালগুলোর জনপ্রিয়তা পাবার পেছনে আমার যেটা মূল মনে হয় কারণ সেটা হচ্ছে যে আমি ওই যে আন্তরিকতার সঙ্গে কাজটি করছি, যত্ন নিয়ে কাজটি করছি, ভালোবেসে কাজটি করছি, এটির মধ্যে কোনো বিকল্প নেই, এবং যেই চ্যানেলের সঙ্গে কাজটি করছি সেই চ্যানেলেরও নাটককে কীভাবে দেখাবো সেই প্রবণতাটা থাকতে হবে, সেই আন্তরিকতা থাকতে হবে। তার কারণ আমরা যেই আপনি যে বললেন যে মা বোনদের ইন্ডিয়ান সিরিয়ালের দিকে আপনি ইঙ্গিত করলেন, তাদের নাটক দেখানোর ভঙ্গিটা আপনি দেখেন আর আমাদের নাটক দেখানোর ভঙ্গিটা দেখেন সম্পূর্ণ আলাদা। তারা একটার পর একটা শেষ হচ্ছে, শুরু হচ্ছে, শেষ হচ্ছে, শুরু হচ্ছে, এবং বিজ্ঞাপনে কোনো নামগন্ধ নেই। আর আমাদের চ্যানেলে মানে একটি দৃশ্য শেষ হতে পারে না, বিজ্ঞাপন শুরু হয়ে যায় এবং কখন শেষ হবে কেউ জানে না। তো এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা উচিত, শুধু নাটকের মান খারাপ হচ্ছে বলে বাতিল করে দিলে চলবে না। আমরা আসলে সংশ্লিষ্ট সবাই এর জন্য দায়ী,
যে ভালো নাটকের মান, আমাদের ভালো নাট্যকার আছে, আমাদের দেশে ভালো ডিরেক্টর আছে, ভালো অভিনয়শিল্পী আছে, কিন্তু প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের ঘাপলা ঢুকে গেছে, সেই সেটার কারণে আমরা দাঁড়াতে পারছি না, তো সেটা কাটানো উচিত। এবং এই প্রক্রিয়াটাতে একে অপরকে দায়ী না করে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হলে আসলে সমাধানটাও সহজ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।